ফরিদপুর শহরের নিকটস্থ বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা শাহ সফি হাসমতুল্লাহ হলেন আর্টশিল্পীর পীর। তিনি 30 বছর যাবত এনায়েতপুরের দরবারে থাকাকালীন তার নির্দেশে ফরিদপুরে এসে জাকের ক্যাম্প স্থাপন করেন, যার নাম হয় পরবর্তীতে বিশ্ব জাকের মঞ্জিল। 1800 বিশ্ব জাকের মঞ্জিলের বর্তমান পুরোপুরি গোদিনশন পীর পীরজাদা মাহফুজুল হক ফরিদপুরের নিয়ন্ত্রণে। তথ্য: বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা পদ্ধতি 20তম সংস্করণ। নিম্নে তাদের বিশেষ কিছু আকিদার বর্ণনা দেওয়া হলো। সর্বপ্রথম তাদের যে আকিদাটার কথা বলবো সেটা হচ্ছে ভাগ্যের ভালো মন্দ পীরের হাতে। আট্রশির পীর সাহেব বলেছেন, বাবা তোর ভালো মন্দ ওবাইটাই আমার হাতে রহিল, তোর কোনো চিন্তা নেই। শাহ সুফি ফরিদপুরি নসিহত, তৃতীয় মুদ্রণ, পহেলা মে 1999, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 111। খণ্ডন: মহান আল্লাহ তাআলা বলেন, বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে, যদি কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে। তাদের বলে দাও এই সব আল্লাহরই পক্ষ থেকে। সূরা নিসা আয়াত নম্বর 78। সুতরাং এ থেকে কি প্রমাণিত হয়? এ থেকে কি এটাই প্রমাণিত হয় না যে পীর সাহেব নিজেকে আল্লাহ দাবি করেছেন? দ্বিতীয়ত তাদের আরেকটা আকিদার কথা বলবো, সেটা হচ্ছে আট্রশির পীর বলেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যে যতটুকু অগ্রসর হও না কেন, তোমাদের ছায়ের ঝুলুক যদি জীবৎকাল সম্পন্ন না হও তবু ভয় নেই। মৃত্যুর পরে কবরের মধ্যে দুই পুণ্যাত্মক রাসুল ও আপন পীর তোমাকে প্রশিক্ষণ দেবেন, মারিফতের তালিম দিবেন, ফলে হাশরের মাঠে সকলে আল্লাহর ওলি হইয়া উঠিবেন। সূত্র: শাহ সুফি ফরিদপুরি সাহেবের নসিহত, খণ্ড 4, পৃষ্ঠা নম্বর 93। খণ্ডন: ঠিক এমন ধারণা পোষণ করে খ্রিস্টান সম্প্রদায়। তারা মনে করেন ঈসা আলাইসাল্লাম নিজেদের প্রাণ দিয়ে নিজের অনুসারীদের মুক্তির ব্যবস্থা করে গেছেন, কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। সূরা আনআম 165। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মেয়েকে নির্দেশ করে বলেন, হে ফাতিমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। বুখারি ও মুসলিম। এবার বলুন তো দেখি পীর সাহেব নিজের মুক্তির গ্যারান্টি দিতে পারবে কিনা। তৃতীয় নম্বর তাদের যে আরেকটা আকিদার কথা বলবো সেটা হচ্ছে পীর সাহেব বলেছেন, মুর্শিদে কামেল তদীয় মুরিদ পৃথিবীর যে স্থানেই থাকুক না কেন সেই স্থানেই কুদ্দা ইলাহির দ্বারা হেফাজত রাখিতে পারেন। শুধু মুরিদকেই নেই, বরং মুরিদের আত্মীয় স্বজন, মালসামানা, বাড়ি ঘর, যাহা কিছু খেয়াল করো তাহার সব কিছুই আল্লাহ তাআলার কুদরতে কোকেল্লায় বন্দি করে দেন। শাহ সফি ফরিদপুরি সাহেবের নসিহত, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 36, দ্বিতীয় মুদ্রণ। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তোমার কোনো অকল্যাণ ঘটান তবে তা ঘটানোর কেউ নেই। সূরা ইউনুস 107। এখন আপনারাই বলুন, পীর তার মুরিদ ও মুরিদদের স্বজনদের বিপদ থেকে রক্ষা করলে তারা কেন পথে ঘাটে দুর্ঘটনার শিকার হয়, কেন তাদের বাড়িঘরে চুরি ডাকাতি হয়? চতুর্থ নম্বর, সব ধর্মের মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভ করা যায়। আট্রশির পীর বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নিজ নিজ ধর্মের আলোকে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করতে পারবে এবং তাহলেই কেবল বিশ্ব শান্তি আসবে। আট্রশির কাফেলা, পৃষ্ঠা নম্বর 89, সংস্করণ 1984। খণ্ডন: আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন বা জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সূরা আল ইমরান আয়াত নম্বর 19। এরকম আরও অনেক অনেক ভণ্ডামির তথ্য আমার কাছে আছে, যেগুলো এই ভিডিওতে সম্পূর্ণভাবে উপস্থাপন করা সম্ভব নয়। আমি ছোট্ট একটা উপস্থাপন আপনাদের সামনে আনার চেষ্টা করছি। আশা করি আপনারা এর থেকে বুঝে যাবেন যে আট্রশির পীর ইসলামের কত বড় ক্ষতি করে চলেছে এবং কত লাখ লাখ মানুষকে ইসলামের সেই সৌন্দর্য থেকে দূরে করে গুমরাহের পথে নিয়ে যাচ্ছেন। তাই আপনারা সবাই এই আট্রশির ভণ্ডামি থেকে অবশ্যই বেঁচে থাকবেন এবং আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং আপনজনদেরকে তাদের হাত থেকে হেফাজত করার চেষ্টা করবেন।